ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার পরিচয় কি মুজতাহিদ তিনি কিভাবে হলেন ইমাম আবু হানিফা ইমাম আযম রাহিমাহুল্লাহ তাআলা আনহু যেন তেন লোক নয় তিনি খাইরুল কুরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন তিনি তাবেঈনদের অন্তর্ভুক্ত তিনি সাহাবায়ে কেরামের সাক্ষী এবং তিনি তাফাক্কু ফিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমআর 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়া বলেন ওয়াআখারুনা মিনহুম لما يلحقوا بهم এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন সাহাবায়ে কেরামের পরে কিছু আসবে মানুষ আসবে যারা তাদের অন্তর্ভুক্ত হবে তাফাক্কু ফিদ্দিনের ক্ষেত্রে শরিয়ার ক্ষেত্রে তারা কারা তাদের পরিচয় কি কোন এক সাহাবী বুখারী শরীফের রেওয়ায়েত তাহলে ওই কিতাবুত তাফসীরে তখন সেখানে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়েত তারা বলেন আমরা এক মজলিসে বসা ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহীটা অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার পরে কেউ একজন জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ মান হাউলা এই যে লাম্মা ইলহাকু বিহিম যাদের কথা বলেছেন আইসাইয়া সাইয়াজিউনা যারা নাকি ইয়াজি যারা আসবে ভবিষ্যতে এখনো আসে নাই বাদ সাহাবা যারা আসবেন তারা কারা ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া সুরাইয়া কা তারকার নাম আকাশের উপরে বললেন দীন যদি অন্য রেওয়ায়েতে আছে মুসলিমের রেওয়ায়েতে দীন বুখারীর রেওয়ায়েতে আল ঈমান যদি ঈমান অর্থাৎ ইলম ইলমুল ঈমান ইলমুদ দীন যদি সুরাইয়া তারকা পর্যন্ত পৌঁছে যায় এই লোকগুলো সেখান থেকে ইলম আহরণ করে নিয়ে আসবে তারা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর উপরে হাত রেখে বলছেন এ তারাও হা উলাই মিনহুম এদের মধ্য থেকে আজমি হবে তারা আরবি হবে না এবার আসেন মিলায়া দেখি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার নাম নুমান উনার বাবার নাম সাবেত উনার দাদার নাম মারজুবান তিনি মুলকে ফারস থেকে আসছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুলকে ফারস থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা তিনিও মুলকে ফারস থেকে এবং মুলকে ফারস থেকে আসার পরে যখন উনার বাবা সাবেত জন্মগ্রহণ করলেন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন বললেন যে ইয়া আমিরুল মুমিনিন যে আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন মুখে একটু খেজুর দিয়া লোয়াব দিয়া সেটা উনার মুখে দিয়া দিলেন দিয়া বললেন আল্লাহুম্মা বারিক ফি আওলাদি আল্লাহ তার আওলাদের উপরে বরকত দান করো কার আবু হানিফা রাহমাতুল্লাহ এর বাবা এরপরে আবু হানিফা রাহমাতুল্লাহ আসলেন তো এক্ষেত্রে ওই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে যে ভবিষ্যৎবাণী করলেন ভবিষ্যৎবাণী মিলে কিনা দেখেন এই ভবিষ্যৎবাণী যখন মিলে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আপনারা বলতে পারেন হুজুর আপনারা তো হানাফি মাযহাবের অনুসারে আপনি তো নিজের পক্ষে টানবেন তাহলে শুনেন তাফিজুস সহিফার ভিতরে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লেখেন যে এর দ্বারা নিঃসন্দেহে ইমাম আবু হানিফাকেই বুঝিয়েছেন যারা পরবর্তীতে অন্তর্ভুক্ত হবেন তারা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসিরত কেমন ছিল তার শুধু বাহ্যিক রেওয়ায়েতের উপরে তিনি সীমাবদ্ধ থাকেন নাই হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনার বাবার নাম হলো ইব্রাহিম উনার নাম হলো ইয়াকুব ছোট ছিলেন তখন তিনি তার মা একটা কাজে লাগায় দিয়েছেন কাজে লাগানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ছেলেটার ভিতরে কিছু একটা পাওয়া যায় ছেলেটা ব্রেনি একে কাজে লাগানো দরকার তখন বললে এক কাজ করো তুমি আমার দরসে আসো বিল ইলতিজাম যখন দরস শুরু করলো ধারাবাহিকভাবে তার মা চিন্তা করলো সর্বনাশ কোলারে দিলাম কাজের জন্য আর ছেলে গিয়ে আবু হানিফার দরবারে কি পড়ালেখা শিখছে পড়ালেখা শিখে কি
এরপরে নিয়ে আসছে নিয়ে আয়েশা ছেলেরা আবার বলল যে তুমি আর ওই সব জায়গায় যাইবে না এরা খালি জ্ঞান চর্চা টেন চর্চা করে আমার পেটে ভাত কে দিব আমার স্বামী মারা গেছে তোমার বাপ মারা গেছে আমগো দিনের দিরহাম দরকার খাওয়া খাওয়া দাওয়া দরকার এরপরে আবার তিনি তো মজা পেয়ে গেছেন ইলমের ছোট থাকলে কি হবে এরপরে আবার ওই ওখানে চলে গেলেন এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগাম্মা জান আপনার এই ছেলেটাকে এখানে রাইখা দেন ও ইলম শিক্ষক বলল যে তাহলে আবু হানিফা এখন না তুমি কিছুদিন চাল এখন না তুমি এই কথা বলতেছো আমরা খাবো কি বলল যে আপনাদের সংসারও আমি চালাবো তার ভরণ পোষণ আমি গ্রহণ করব তার কথা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা এরপরে বলল এখনো না ভরণ পোষণ করবা যখন তুমি মরে যাবে তখন আমার এই পোলা কিছু পারবো না তখন তো না খায়া মরতে হবে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও আম্মাদান শুনেন আপনার এই সন্তান এই ইলমের কারণে এমন এমন অনুখা খাদ্য খাবে যেটা রাজা বাদশারাও বছরে একবার দুবার খেতে পারে এরপরে যখন কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলাকে বাদশা হারুনুর রশিদ কাজী উজাদ নিযুক্ত করলেন কাজী নিযুক্ত করলেন উনার সামনে একটা অনুখা ধরনের হালুয়া নিয়ে আসলো তখন তিনি বললেন এটা কি জিনিস বলে যে ও আবু ইউসুফ তোমাকে তো আগে খাওয়ানো হয় নাই এটা এমন সুস্বাদু খাদ্য এটা এমন এমন আকর্ষণীয় খাদ্য আমি খলিফা হয়ে আমি বাদশা হয়ে বছরে দুই একদিন পাইছি তখন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা মুস্কি হাসতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে বলল যে আহ আমার শেখ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো এই কথাটাই বলেছিলেন যেমন এমন অনুকা খাদ্য আসবে যে রাজা বাদশারাও পায় না তখন বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন যে কেন হাসতেছো হাসির কোনো কারণ আছে তখন তিনি বর্ণনা করলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আম্মাদানকে বলেছিল যে আপনার এই সন্তান ইলমের কারণে এমন উঁচু পর্যায়ে যাবে এমন খাদ্য রিজিকের টেনশন করেন আল্লাহ পাক এমন রিজিক পৌঁছায়া দিবে যেটা রাজা বাচ্চারও মাঝে মাঝে খায় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া মহান পরওয়ারদিগার আমাকে আপনাকে সুস্থ সবল রেখে আরেকটি জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমরা যারা সপ্তাহে একদিন জামে মসজিদে আসি আমি শুধু আপনাদেরকে নয় যেখানে জুমা পড়াই পড়িয়েছি সবাইকে বলি যে এই জায়গাটাকে আমরা দরসগাহ বানাই এখান থেকে আমরা দ্বীন শিখব এখান থেকে আমরা আকায়েদ শিখব এখান থেকে আমরা আমাল কিভাবে সহিহ হয় সেই নিয়ম কানুন শিখব অতএব যদি আমার আকীদার সিহহতের নিয়তে আমল কিভাবে শুদ্ধ হয় সেই নিয়তে যদি আমি এই মসজিদে বসি মসজিদের যে হালকাগুলো হয় সেখানে বসি তাহলে আমার আপনার জন্য এটা এই হালকাটা অনেক বেশি উপকারী আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু মুমিনকে মুমিনের পরিচয় দিচ্ছেন অন্য রওয়ায়েত আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমা জিতু বিহি কোন মুমিন মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল যেই শরীয়ত নিয়ে তাদের কাছে আসছি সেই শরীয়তের কাছে তাদের নিজেদেরকে আত্মসমর্পণ না করে এখন আমি যদি মনে করি শরীয়ত আমার পক্ষে হতে হবে তাইলে শরীয়ত মানব শরীয়তের যে বিষয়গুলো আমার বিপক্ষে সেগুলো আমি মানব না তো রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আমি পূর্ণাঙ্গ মুমিন নয় শরীয়ত যে বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করেছে এগুলো আমার মঙ্গলের জন্য করেছে আমার মন অন্যটা চায় না আমি সেদিকে যাব না আমি শরীয়ত অনুযায়ী চলবো তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো এখন বিষয় হলো শরীয়ত দ্বীন আমরা কিভাবে শিখব দ্বীনের শাখা প্রশাখাগুলো কি এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে
আদেশ করেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন প্রত্যেক গোত্রের প্রত্যেক নাফার প্রত্যেক দল থেকে যেন কিছু লোক থাকে তারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করে তাফাক্কুহ ফিদ্দীন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন اللهم فقهه في الدين اي الله তাকে দ্বীনের তাফাক্কুহ দান করো আবার আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক যার ব্যাপারে মঙ্গল কামনা করেন যার মঙ্গল চান তাকে ইফাক্কিহু ফিদ্দীন দ্বীনের তাফাক্কু দেন এখানে দুইটা বিষয় একটা হলো তাফাক্কু আরেকটা হলো দ্বীন আমি আগেই বলছি দরস হিসেবে যদি নেই এখান থেকে আমরা শিখতে পারবো কিছু বিষয় তাফাক্কু এটাকে বলে ফাহমে আমিক গভীর জ্ঞান ভাষা ভাষা জ্ঞান নয় গভীর জ্ঞান যার ভিতরে থাকবে দ্বীনের গভীর জ্ঞানের কথা আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো দ্বীনের গভীর জ্ঞান কি এবং দ্বীন কি আমরা তো মনে করি দ্বীন আমি শুক্রবারে জুমার নামাজ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ বাস সাক্ষী দিয়ে দিলাম আমি দ্বীনদার হয়ে গেলাম তাফাক্কুহ ফিদ্দীনের স্তর কতগুলো আছে এরপরে আসে যারা এই তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করে তারা হলেন ফকীহ ফুকাহায়ে উম্মাহ ফকীহ কারা যে তাফাক্কুহ ফিদ্দীন যদি বলি ফাহমে আমিক যদি বলি তাফাক্কুহের অর্থ তাফাক্কুল থেকে এটা মুবালাগার ক্ষেত্রে অনেকটা অর্থ দেয় তাহলে ইলম ছাত্র যারা আছেন তারা বুঝবেন আর দ্বীন এটা কি দ্বীন হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মুকাল্লফ মানুষকে বানাইছে বুঝে থাকলে বলেন তো কি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর মুকাল্লফ মানুষকে বানাইছেন মানুষ সেটা করতে হবে এই বিষয়টা হলো পুরাটা দ্বীন এই দ্বীনের ভাগ আমরা একটু আলাদা আলাদা ভাবে শিখে নেই তিনটা প্রথমত আমরা তিনটা পর্যায়ে নিই তিন যদি তিনটা পর্যায়ে নিই তাহলে প্রথম হয় আকীদা বিশ্বাসের নাম আকায়েদ আকায়েদ সেটা ছয়টা স্তর ছয়টা স্তরের ভিতরে আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এগুল হলো আকীদা ঈমানের অংশ এগুলা বিশ্বাসের জায়গা থেকে এগুলা বিশ্বাসের জায়গা আকায়েদের ব্যাপার এখানে বিস্তর বিষয় আছে আমানতু বিল্লাহি আল্লাহর উপর আমি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন কোথায় অবস্থান করেন আল্লাহ রাব্বুল আলামিনের শাকল ও কাইফিয়ত কি এগুলা নিয়ে আল্লাহ রাসূল নিষেধ করেছেন জাতের ব্যাপার আলোচনা না করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পাঁচ জায়গায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের তামসিলের কথা বলেছেন আবার ছয় জায়গায় তামসিলের কথা নাই আল্লাহ সব জায়গায় বিরাজমান এক্ষেত্রে আয়েশা তাদিবীকে দিয়া বলেন আল্লাহ পাকের হাত আছে আল্লাহ পাকের পাও আছে এরপরে আল্লাহ পাক ফাওকাস সামাওয়াত আসমানের উপরে ফাওকাস সামা আল্লাহ পাক আকাশের উপরে এগুলো নিয়ে মুবাহাসা শুরু হয়ে যায় তো আকায়েদেরও আমাদের এখানে ইলম থাকা দরকার যদি সঠিক আকীদা আমাদের রাখতে হয় তাহলে আকায়েদের বিশেষজ্ঞ যারা তাদেরকে অনুসরণ করতে হবে আকায়েদের ব্যাপারটা গেল দ্বিতীয় স্তর হলো আখলাকিয়াত আখলাকিয়াত যেগুলো আছে মানুষের বাহ্যিক সৌন্দর্যগুলো এই আখলাকিয়াতটা আবার দুই ধরনের আখলাকিয়াতটা জাহিরি এবং বাতিনি জাহিরি যেটা আখলাকিয়াত সেটাকে আরবিতে বলে মুআশারা পরস্পর সামাজিক তার অবস্থান কি হবে সেখানে ইহুদি খ্রিস্টান যদি তার প্রতিবেশী থাকে তার সাথে কি রকম সম্পর্ক থাকবে
তার যার যারা থাকবে প্রতিবেশী যারা থাকবে তাদের সাথে তার লেনদেন উঠা বসা কি রকম থাকবে এবং তাদের সাথে তার বলন কথন কি রকম থাকবে এগুলা নিয়ে সেখানে জাহেরার উপরে চলবে এরপরে বাতনা যেটা আখলাকিয়াতের ভিতরে সেটা হলো নিজের ভিতরে যে আখলাক রজিলা আছে যেটা অপছন্দনীয় দুর্গন্ধময় আখলাক আছে ওগুলাকে দূর করে দেয়া আর যেগুলা নাকি আখলাকে ফজিলা যেগুলা আছে এবং আখলাকে যেগুলা হাসানা আছে সেগুলাকে নিজের ভিতরে ঢোকানো তো সেটার ভিতরে কি সেটার ভিতরে আছে নিরহংকার হয়ে যাওয়া নিরহংকারের উল্টা পিঠে আছে অহংকার এটা বাতিনি রোগ আখলাকিয়াত এরপরে আছে ভিতরে হাসাদ কিনা বগজ এগুলা বাতিনি রোগ আখলাকিয়াতের দুইটা পর্যায়ে বললাম জাহেরি বাতিনি এই বাতিনি রেগুলার হুকুম কি এরপরে ভিতরে আরেকজনের শেকায়েত আরেকজনের উপরে আদাওয়াতি রাখা এগুলা ভিতরের রোগ এগুলা থেকে এগুলা থেকে হেফাজত করা এক্ষেত্রে যারা নাকি এগুলার বিশেষজ্ঞ সুফিয়া কেরাম ওরা এই বিষয়ের বিশেষজ্ঞ এরপরে আসেন আমলিয়াত দ্বীনের তিনটা পর্যায়ে বলছি আকায়েদ আখলাকিয়াত আমলিয়াত আমলিয়াত যেগুলা কাজকর্মের বিষয় সেটা আবার দুই ধরনের একটা হলো বাইনাল আবদি ওয়া রাব্বিহি আল্লাহ এবং বান্দার মাঝে বিষয় আরেকটা হলো বাইনাল আবদি ওয়া আবদিহি বাইনাল আবদি ওয়াল আবদি বান্দা বান্দার সাথের বিষয় তো বাইনাল আবদি ওয়া রাব্বিহি যেটা সেটাকে বলা হয় ইবাদাত আর বাইনাল আবদি ওয়াল আবদি যেটা সেটা হলো মুআমালাত পুরোটা কিন্তু আমি দিন বুঝাচ্ছি পুরোটা কিন্তু দিন তাহলে ইবাদাতের ক্ষেত্রে ইবাদাতের স্তর কি ইবাদাতের স্তর হলো নামাজ রোজা হজ যাকাত উযিয়া জিহাদ এই ছয়টা এগুলা বিস্তারিত এগুলার আবার তাফরি আছে এগুলো হলো ইবাদাত এগুলো আল্লাহ এবং বান্দার মাঝে এরপরে বান্দার সাথে বান্দার যেগুলা চলবে সেগুলাকে বলে মুআমালাত মুআমালাতের ভিতরে আছে যেল আল কানুনুল উসরিয়া যেগুলা নাকি পারিবারিক বিষয় আমরা সেগুলাকে আহওয়ালে শখসি বলি আমাদের ফেকার বাসায় যে পরস্পর মা বাবার সাথে সম্পর্ক কেমন হতে হবে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কেমন হতে হবে আমার অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে পরস্পরের কেমন সম্পর্ক হতে হবে এগুলো হলো আমাদের আমলিয়াতের ভিতরে মুআমালাতের পর্যায়ে চলে যায় এরপর আসে তিজারাত মুবাদালাতুল মাল বিল মাল এই তিজারাতের কিতাবুল বুয়ুর ফুকাহায়ে কেরাম লম্বা বিস্তর আলোচনা করে গিয়েছেন এরপর আসে আত-তাওয়ারুথ ইলমুল মিরাস যেটাকে বলি আমার তারাকা ইন্তেকালের পরে কে কতটুকু পাবে কি বিষয় ইসলামের সম্পর্কে কি বলে খেল করে দেখবেন তাহলে এই যে যেগুলো আছে এগুলা স্তরগুলো সবগুলাকে আমলিয়াতের ভিতরে মুআমালার পর্যায়ে পড়ে এরপর ইবাদতের বিষয়ে ইবাদতের ভিতরে ছয়টা যেটা সেটাও আমলিয়াতের বাইনাল আবদি ওয়া রাব্বিহির পর্যায়ে পড়ে তাহলে দিন আমি যখন পূর্ণাঙ্গ বুঝব এবং দিনের উপরে আমার তাফাক্কু অর্জন হবে তখনই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মিসদাক হব আল্লাহ পাক আমার খায়ের জানে কারণ আমাকে তাফাক্কু ফিল দিন দিয়েছে এই যতগুলা বিষয় বললাম এগুলার উপরে বসিরত থাকতে হবে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে এগুলা সবগুলা হলো তাফাক্কু ফাহমে আমিক গভীর দৃষ্টি থাকতে হবে এই ফাহমে আমিকের ক্ষেত্রে সবচেয়ে আগে হলো আকায়েদ আকিদা ঠিক থাকতে হবে আকিদা যদি নষ্ট হয়ে যায় তখন বাকিগুলো নষ্ট অটোমেটিক হয়ে যাবে এই কারণে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি আকিদার কিতাবের নাম দিয়েছে আল ফিকহুল আকবর আর বাকি যেগুলো আছে ওগুলো হলো আল ফিকহুল আসগর কারণ আকীদা যার ঠিক ফিকহে আকবর যার ঠিক তার সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝে থাকলে বলেন দিন যেটা এতক্ষণ পর্যন্ত বিষয়গুলো বললাম এটা বুঝা কি সহজ বিষয় না কঠিন বিষয়
বিশেষজ্ঞ হতে হলে ফকি হতে হলে ফকি বাস আমি দুই চারটা হাদিস মুখস্থ করে নিলাম আমি দ্বীন বুঝে গেলাম আমি দুই চারটা হাদিস বাংলা হাদিস বুঝে গেলাম আমি দ্বীনের পণ্ডিত হয়ে গেলাম হুম রিজাল নাহনু রিজাল ওরা আইম্মায়ে আরবা ওরা আইম্মায়ে ফুকাহা ওরা কি বুঝে আমিও তো হাদিস দেখে দেখে পড়তে পারি তখন ফাসাদাত চলে আসে কেউ মনে কষ্ট নেবেন না আমি কাউকে আঘাত করতে চাই না আমি আগেই বলেছি আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমা জিতু বিহি আমার শরীয়ত অনুযায়ী তার নিজেরকে যদি পাল্টায় না দিতে পারে তাহলে সে মুমিন কেমনে হইল অতএব শরীয়ত ইসলাম যেইগুলা বলে আমাকে সেগুলা মানতে হবে আর যদি আমি মনে করি আমারটাই ঠিক আমারটাই ঠিক হুজুরে যা বলুক আমার মতের অনুযায়ী হলে আমি গ্রহণ করব আমার মতের বিরুদ্ধে হলে আমি গ্রহণ করব না তাহলে রাসূলের ভাষায় অনুযায়ী আপনি মুমিনে কামেল হতে পারবেন না অতএব জেহেনটাকে খালি করে বসি কথাগুলা বুঝি গুরুত্ব সহকারে এই যে তাফাক্কু ফি দ্বীনের কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন এই ফকি এরা কারা সাহাবাই কেরামের ভিতরে সব সাহাবায়ে কেরাম ফকি ছিলেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন কিন্তু যখন কোন মাসালার বিষয়ের প্রয়োজন হতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসালা জিজ্ঞাসা করার কেউ যেতেন না যেতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেতেন যায়েদ ইবনে সাবিতের কাছে যেতেন আব্দুল্লাহ ইবনে মুগাফফালের কাছে যেতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতেন আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এরপরে তো খুলাফায়ে রাশিদিন সবাই ফকি ছিলেন উনাদের কাছে যেতেন কারণ উনারা এই বিষয়ে বিশেষজ্ঞ ছিল তাহলে ফাকাহাত যেটা তাফাক্কু ফাহমে আমিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাহমে আমিক দেন এই যে দ্বীন যেটা বললাম দ্বীন বুঝার মাধ্যম কি দ্বীনটা যে বুঝবে দ্বীন দ্বীনের ব্যাপারে যে গভীর জ্ঞান রাখবে দ্বীনের মাধ্যম কি দ্বীনের মাধ্যম আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলে দ্বীন শিখার মাধ্যম চারটা কয়টা একটু জোরে বলেন কয়টা চারটা এক নাম্বার হলো কিতাবুল্লাহ দুই নাম্বার হলো আস সুন্নাতু রাসূলিল্লাহ সুন্নাতু রাসূলিল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হলো ইজমাউল উম্মাহ চার নাম্বার হলো কিয়াস কিয়াসটা কিয়াসে শখসি না কিয়াসে শরই এই চারটার সমষ্টিগতভাবে সে তাফাক্কু ফি দ্বীন অর্জন করতে পারবে এ ব্যাপারে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযে ইবনে জাবালকে রাদিয়াল্লাহু আনহু উনাকে যখন ইয়ামানে প্রেরণ করতেছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বিমা তাখজি ও উমর ও মুআযে যদি তুমি শেখ তোমাকে গভর্নর করে পাঠাচ্ছি সেখানে কাজিউল কুজাত তুমি থাকবে তখন সেখানে যখন তোমার সামনে কোনো মাসআলা আসবে তুমি মাসআলাগুলা কিভাবে ফতোয়া দিবা কিভাবে সেই বিচার কার্যটা পরিচালনা করবা তখন তিনি উত্তর দিলেন বিকিতাবিল্লাহি তাআলা বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ থেকে আমি সেটার কি করব ফতোয়া দান করব সেটার বিচার কার্য সম্পাদন করব আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফা ইন লাম তাজিদ বিকিতাবি কিতাবিল্লাহ যদি তুমি কিতাবুল্লাহ থেকে বের করতে না পারো সেই মাসালাটা তখন বললেন বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সুন্নাহ থেকে আমি সেই বিষয়গুলো বের করব তখন আল্লাহ রাসূল আবার বললেন ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি যদি তুমি কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের ভিতরে না পাও তখন হযরত মুআযে রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন ফা আজতাহিদু বি রায়ি ওয়া মা আলু আমি আমার সমস্ত দৌড় খাটাইয়া কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে সেটার বিচার কার্য সম্পাদন করব সুবহানাল্লাহ বলেন না একবার দেখেন উম্মার জন্য কিভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইয়ারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর প্রশংসা এই বিষয়ের উপরে যে রাসূলের রাসূলকে রাসূলের প্রেরককে আল্লাহ পাক এমন বিষয়ে বলার এমন বিষয়ে বুঝার তৌফিক দান করেছেন যেই বিষয়ের উপরে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ইজতিহাদের কথা আসলো এখানে এখন বিষয় আছে ইজতিহাদের বিষয়টা মুজতাহিদিনে কেরাম ইজতিহাদের বিষয় নিয়ে আমাদের সমাজের ভিতরে অনেক অন্ধকারে আমরা পড়ে আছি অন্ধকারে ঢিল ছড়ে খাই অন্ধকারে ঢিল ছড়া ছড়ে বাদ দিয়া বলেন এই দ্বীনের এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি যাররা পরিমাণ খায়র করে আল্লাহ পাক ইয়ারা দেখবেন বলতে তার প্রতিদান দিবেন আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি মিসকালা পরিমাণ যাররা পরিমাণ কি করে কোন গুনাহ করে গোস্তাকি করে আল্লাহ পাক সেটারও বিচার কিয়ামতের দিন করবেন তাহলে যাররা শাররা এগুলা যেগুলা বলতেছেন এই যে যাররা যাররা খুঁটিনাটি বিষয়গুলো যদি কোরআনে সবিস্তারে একটা একটা করে বলা শুরু করে দেয় তাহলে কোরআন আর 30 পারায় শেষ হবে না কোরআন আর 114টা সূরাতে শেষ হবে না বিশাল বড় ভলিউম হয়ে যেতে হবে খুব খেয়াল করবেন তাহলে এই যাররা পরিমাণ বিষয়গুলো নেকি এবং গুনাহের বিষয়গুলো উম্মাহ জানবে কিভাবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো কিছু না জানায়া কোন কিছু না শিখায়া তাকে সেটার উপরে আযাব দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কানুন নিয়ম তাহলে উম্মাহগুলো জানবে কিভাবে নতুন নতুন মাসাইলগুলো কিভাবে জানবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমরা আজকে ফিকহে হানাফি হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু নুমান ইবনে সাবিত ইবনে মারজুবান রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাপারে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক সময় বলে থাকি আবু হানিফা আবার কে আমরা রাসূল রে মানি আবু হানিফা আবার কে আমরা রাসূলকে মানি তাহলে বলেন তো আমরা যে এখানে নামাজ পড়াবো কিছুক্ষণ পরে আপনাদের ইমাম সাহেব হুজুরে নামাজ পড়ান সবাই ইত্তাদাইতু বিহাদাল ইমাম বলেন কিনা এই ইমামের পিছনে ইত্তেদা করলাম তাহলে ইবাদত করতেছেন আল্লাহর ইমামের পিছনে ইত্তেদা কেন আমি আল্লাহর ডাইরেক্ট ইত্তেদা করে নিব কেউ যদি করে আমি ডাইরেক্ট আল্লাহর ইত্তেদা করে নিলাম তার জামাতের সাথে নামাজ পড়লে জামাতের সাথে নামাজ তার হবে না ইমামের ইত্তেদা করতে হবে যিনি সামনে আছেন অনেক ভাইয়েরা প্রশ্ন করেন আবু হানিফাকে ইমাম মানলাম আবু হানিফার ইমামকে আমি পাল্টা প্রশ্ন করি ইমাম সাহেবের ইমামকে ইমাম সাহেব সবার সামনে আসলেন ইমাম সাহেব কি নিজের নামাজ পড়তেছেন না আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন তাহলে ইমাম সাহেবের তো ইমাম থাকা দরকার আবার ওই ইমামের ইমাম থাকা দরকার ওই ইমামের ইমাম থাকা দরকার এইভাবে ইমামের আর শেষ হবে না তাহলে ওখানে যে উত্তর এখানেও এই উত্তর সদাসুদি কথা এবার আসেন তাহকিকি জবাবে এটা হলো ইলজামি জবাব তাহকিকি জবাবে আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে উনার পরিচয় কি মুজতাহিদ তিনি কিভাবে হলেন ইমামে আবু হানিফা ইমামে আযম রাহিমাহুল্লাহ তাআলা আনহু যেন তেন লোক নয় তিনি খাইরুল কুরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন তিনি তাবেঈনদের অন্তর্ভুক্ত তিনি সাহাবায়ে কেরামের সাক্ষী এবং তিনি তাফাক্কু ফিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়া বলেন ওয়া আখারুনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন সাহাবায়ে কেরামের পরে কিছু আসবে মানুষ আসবে যারা তাদের অন্তর্ভুক্ত হবে তাফাক্কু ফিদ্দিনের ক্ষেত্রে শরিয়ার ক্ষেত্রে তারা কারা তাদের পরিচয় কি কোন এক সাহাবী বুখারী শরীফের রেওয়ায়েত তাহলে ওই কিতাবুত তাফসীরে তখন সেখানে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়ায়েত তারা বলেন আমরা এক মজলিসে বসা ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহীটা অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার পরে কেউ একজন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ মান হাউলা এই যে লাম্মা ইয়ালহাকু বিহিম যাদের কথা বলেছেন
سيجيئونا جرانا کی يجي ترى عشب ببشت اكنا عشنا بعد الصحابة در عشبن ترى كارا يا رسول الله تخن الله رسول صلى الله عليه وسلم بلن لو كان الدين عند الثريا لو كان الدين عند الثريا الثريا كتروكر نم اكاشن پره بلن دين جدي অন্য রেওয়ায়েতে আছে মুসলিমের রেওয়ায়েতে দ্বীন বুখারীর রেওয়ায়েতে আল ঈমান যদি ঈমান অর্থাৎ ইলম ইলমুল ঈমান ইলমুদ দ্বীন যদি সুরাইয়া তারকা পর্যন্ত পৌঁছে যায় এই লোকগুলো সেখান থেকে ইলম আহরণ করে নিয়ে আসবে তারা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর উপরে হাত রাইখা বলছেন এ তারা হবে হা উলাই মিনহুম এদের মধ্য থেকে আজমি হবে তারা আরবি হবে না এবার আসেন মিলায়া দেখি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার নাম নুমান উনার বাবার নাম সাবেত উনার দাদার নাম মারজুবান তিনি মুলকে ফারস থেকে আসছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুলকে ফারস থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা তিনিও মুলকে ফারস থেকে এবং মুলকে ফারস থেকে আসার পরে যখন উনার বাবা সাবেত জন্ম গ্রহণ করলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন বললেন যে ইয়া আমিরুল মুমিনিন যে আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন মুখে একটু খেজুর দিয়া লোহাত দিয়া সেটা উনার মুখে দিয়া দিলেন দিয়া বললেন আল্লাহুম্মা বারিক ফি আওলাদি আল্লাহ তার আওলাদের উপরে বরকত দান কর কার আবু হানিফা রাহমাতুল্লাহ এর বাবার এরপরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন তো এই ক্ষেত্রে ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে যে ভবিষ্যৎ বাণী করলেন ভবিষ্যৎ বাণী মিলে কিনা দেখেন এই ভবিষ্যৎ বাণী যখন মিলে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কাছে আপনারা বলতে পারেন হুজুর আপনারা তো হানাফি মাযহাবের অনুসারে আপনি তো নিজের পক্ষে টানবেন তাহলে শুনেন তাফিজুস সহিফার ভিতরে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লেখেন যে এর দ্বারা নিঃসন্দেহে ইমাম আবু হানিফাকেই বুঝিয়েছেন যারা পরবর্তীতে অন্তর্ভুক্ত হবেন তারা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসিরত কেমন ছিল তার শুধু বাহ্যিক রেওয়ায়েতের উপরে তিনি সীমাবদ্ধ থাকেন নাই হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনার বাবার নাম হলো ইব্রাহিম উনার নাম হলো ইয়াকুব ছোট ছিলেন তখন তিনি তার মা একটা কাজে লাগায় দিবেন কাজে লাগানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ছেলেটার ভিতরে কিছু একটা পাওয়া যায় ছেলেটা ব্রেনি একে কাজে লাগানো দরকার তখন বললে এক কাজ করো তুমি আমার দরসে আসো বিল ইলতিজাম যখন দরস শুরু করলো ধারাবাহিকভাবে তার মা চিন্তা করলো সর্বনাশ কোলারে দিলাম কাজের জন্য আর ছেলে গিয়ে আবু হানিফার দরবারে কি পড়ালেখা শিখছে পড়ালেখা শিখে কি এরপরে নিয়ে আসছে নিয়ে আয়েশা ছেলেরে আবার বলল যে তুমি আর ওই সব জায়গায় যাইবা না এরা খালি জ্ঞান চর্চা টেন চর্চা করে আমার পেটে ভাত কে দিব আমার স্বামী মারা গেছে তোমার বাপ মারা গেছে আমগো দিন আর দিরহাম দরকার খাওয়া দাওয়া দরকার এরপরে আবার তিনি তো মজা পেয়ে গেছেন ইলমের ছোট থাকলে কি হবে এরপরে আবার ওই ওখানে চলে গেলেন এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগাম মাজান আপনার এই ছেলেটাকে এখানে রাইখা দেন ও ইলম শিক্ষক বলল যে তাহলে আবু হানিফা এখনো না তুমি কিছুদিন চাল এখনো না তুমি এই কথা বলতেছো আমরা খাবো কি বলল যে আপনাদের সংসারও আমি চালাবো তার ভরণ পোষণ আমি গ্রহণ করব তার কথা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা এরপরে বলল এখনো না ভরণ পোষণ করবা যখন তুমি মরে যাবে তখন আমার এই পোলাগা কিছু পারবো না তখন তো না খায়া মরতে হবে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও আম্মাদান শুনেন আপনার এই সন্তান এই ইলমের কারণে এমন এমন অনুখা খাদ্য খাবে যেটা রাজা বাদশারাও বছরে একবার দুবার খেতে পারে এরপরে যখন কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলাকে বাদশা হারুনুর রশিদ কাজী উজাদ নিযুক্ত করলেন কাজী নিযুক্ত করলেন উনার সামনে একটা অনুখা ধরনের হালুয়া নিয়ে আসলো তখন তিনি বললেন এটা কি জিনিস বলে যে ও আবু ইউসুফ তোমাকে তো আগে খাওয়ানো হয় নাই এটা এমন সুস্বাদু খাদ্য এটা এমন
এমন আকস্মিক খাদ্য আমি খলিফা হয়ে আমি বাচ্চা হয়ে বছরে দুই একদিন পাইছি। তখন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা মুস্কি হাসতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে, বললে যে আহ আমার শেখ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো এই কথাটাই বলেছিলেন যে এমন এমন আনুকা খাদ্য আসবে যে রাজা বাচ্চারাও পায় না। তখন বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলেন যে কেন হাসতেছো, হাসির কোন কারণ আছে? তখন তিনি বর্ণনা করলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আম্মাদানকে বলেছিল যে আপনার এই সন্তান এলেমের কারণে এমন উঁচু পর্যায়ে যাবে, এমন খাদ্য রিজিকের টেনশন করেন, আল্লাহ পাক এমন রিজিক পৌঁছাইয়া দিবে যেটা রাজা বাচ্চারাও মাঝে মাঝে খায়। পরে বাচ্চা হারুন রশিদ অর্ডার দিয়ে দিলেন প্রতি মাসে এই হালুয়া ওনাকে একবার দেওয়ার জন্য, শুধু আবু হানিফা রাহমাতুল্লাহর কৌলের সাদাকত করার জন্য যে আবু হানিফা রাহমাতুল্লাহ সত্য বলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহকে খাইরুল কুরুনের অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল যাদেরকে খাইরুল কুরুন বলেছেন এবং আবু হানিফা রাহমাতুল্লাহ সাহাবাদের সাকৃত। তখনকার সময়ে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে চারটা হালকা ছিল ইলমি হালকা, আমাদের এগুলা সাধারণ মুসলমানদের কাছে আমরা এগুলা ফেকা ফতোয়ার ক্লাসে বলি, ইফতা বিভাগের ক্লাসে বলি, কিন্তু আজকে বাধ্য হয়ে মানুষের সামনে এগুলা বলতে হচ্ছে। আমরা সাধারণ কিছু মানুষ অন্যান্যদের কথায় বিভ্রান্ত হচ্ছি। আবু হানিফা রাহমাতুল্লাহের মাকাম কি? যখন সাহাবাদের হালকা ছিল চারটা এবং ওই সমস্ত চারটা হালকার ভিতরে সদারত করতে একটা হালকা, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে। যখন খেলাফতের মার্কাজ কুফায় চলে গিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কুফার মুফতি হিসেবে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছিলেন রাজিতু লি উম্মতি বিমা ইয়ারদা ইবনু উম্মে আব্দ, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন আমি আমার উম্মতের জন্য সেই বিষয়ে রাজি যেই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি। তার ফাকাহতের কারণে তিনি ফকির ছিলেন। এই কথা যখন এরপরে কুফার ভিতরে ইলমি হালকা বসলো, এটা সাদারত করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এরপরে মদিনাতে ইলমি হালকা বসলো, যেটার সাদারত সব ফেকি হালকা, এখান থেকে ফতোয়া দেওয়া হয়তো। এরপরে মদিনাতে হালকা বসলো, সেই হালকার সাদারত করতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বসরাতে হালকা বসলো, সেই হালকার সাদারত করতেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু। এরপর মক্কাতে ইলমি হালকা ফতোয়া বোর্ড ফতোয়া বিভাগ চলতো, সেই হালকার প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই চারটা হালকার ভিতরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হালকা ছিল ভারী। সেখানে কিবারে ফুকাহায়ে সাহাবা যারা ছিলেন তারা সেখানে জমা ছিলেন, কারণ সেটা তখন মার্কাজ ছিল। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি ইলম কিভাবে নিছেন, তিনি কিভাবে ইলম নিছেন, ওই যে আগে বললাম তাফাক্কু ফিদ্দিন কিভাবে অর্জন করতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কিভাবে ফিকহ অর্জন করছেন, কিভাবে তাফাক্কু ফিদ্দিন নিছেন। তিনি প্রথমে কোরআনের দিকে তাকাতেন, কোরআন থেকে যদি সরাসরি যেগুলো পাওয়া যায় সেগুলোর উপরে আর কোনো কিছু দেখার বিষয় নাই। এরপরে কোরআন থেকে যদি স্পষ্ট না বোঝা যায়, কোরআনে যদি আয়াতগুলো মুহকাম হয়, কোরআনের আয়াতগুলো যদি মুতাশাবে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন। এরপরে তিনি সুন্নতে রাসূলের দিকে তাকাতেন, সুন্নতে রাসূলের দিকে তাকালে সুন্নতে রাসূলের ব্যাপারে যখন আমালে সাহাবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমল পাওয়া যেত, যদি এজমা থাকতো সাহাবায়ে কেরামের তাহলে সেটা নিঃসন্দেহে নিয়ে নিতেন, সুন্নতে রসুল সরাসরি সুসাব্যস্ত থাকলে সেখান থেকে নিয়ে নিতেন, সাহাবায়ে কেরামের আমল আর ওটা দরকার ছিল না। কিন্তু সুন্নতে রসুলের ক্ষেত্রে যখন তাআরুজ হয়ে যেত হাদিসে হাদিসে রেওয়ায়েতে রেওয়ায়েতে, তখন তিনি দেখতেন সাহাবায়ে কেরামের আমল ছিল কি, ফোকাহায়ে সাহাবা যারা ছিল তাদের আমল কি ছিল এবং খোলাফায়ে রাশিদিনের আমল কি ছিল, তাদের বিচার কি ছিল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নতুন খেলাফতকালে বিচারের ক্ষেত্রে কোন বিষয়ের উপরে বিচার করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন বিষয়ের উপরে বিচার কার্য করেছিলেন তিনি কি এটার উপরে ইসতিহাদ করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে কি বলেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই ব্যাপারে কি বলেছেন এরপর ওখান থেকে নিতেন এরপর আমালে সাহাবা আকওয়ালে সাহাবা থেকে নিতেন যদি দেখতেন সাহাবায়ে কেরাম একটা বিষয়ের উপরে ইজমা হয়ে গেছেন তখন সেটার উপরে আর কোনো ইসতিহাদ চলত না যেরকম 20 রাকাত তারাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইজমা সাহাবা হয়ে গেছে 20 রাকাত তারাবী এ ব্যাপারে আর ইসতিহাদের কোনো সুযোগ নাই গোড়া থেকে টানতেছি হুট করে মাসালা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না এবং জুমার সময় দ্বিতীয় আজান এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা নিয়মটা প্রবর্তন করেছিলেন এটার ভিতরে ইজমা সাহাবা হয়েছিল এ ব্যাপারে ইজতিহাদ করার কোনো সুযোগ নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিজিন আল্লাহ রাসূল শুধু নিজের সুন্নতের কথা বলে ইক্তিফা করেন নাই আল্লাহ রাসূল বলেন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিজিন খুলাফা যারা ছিলেন খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা যেটা প্রবর্তন করেছেন আল্লাহ রাসূল সেটার নামও সুন্নাহ করে রেখেছেন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় যেটা সুন্নাহ হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় যেটা ইজমা সাহাবা হয়েছে পরবর্তীতে সেই বিষয়ে এসে ইজতিহাদ আর কিয়াস করার কোনো সুযোগ নাই এরপরে যখন দেখতেন যে সাহাবায়ে কেরামের আমলের ভিতরেও বিভিন্ন ইখতিলাফ পাওয়া যাচ্ছে এক একজনের কাছে এক এক আমল তখন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন আকরাব মিনাল কুরআন ওয়াস সুন্নাহ কোনটা যেটা আকরাব মিনাল কুরআন ওয়াস সুন্নাহ এই ক্ষেত্রে এসে তিনি ইজতিহাদ করতেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুআযে ইবনে জাবাল কি বলেছিলেন তখন আজতাহিদু বিরাই ওয়ামা আলু আমি আমার হাল ছেড়ে দেব না সর্বশেষ চেষ্টা করে আমি সেখান থেকে ইজতিহাদ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার প্রশংসা করেছেন এবং বনু কুরাইজাতে এবং বলবেন যে ইজতিহাদ যদি ভুল হয় কারণ আইম্মা আরবার ভিতরে এক একজনের এক এক কথা আমি ছোট কথায় সংক্ষেপে উত্তরে দিয়া দেই আচ্ছা মনে করেন ডাক্তার সাহেব যদি আমাদের ঢাকা মেডিকেলের ডাক্তার সাহেব তিনি কোন একজন রোগীর চিকিৎসা করলেন অপারেশন করলেন অপারেশন করতে গিয়ে সার্টিফিকেট ওয়ালা ডাক্তার সরকারি তনখা ওয়ালা স্যালারি ওয়ালা ডাক্তার অপারেশন করতে গিয়ে রোগী মারা গেল তার কোনো জরিমানা আছে নাই এরপরে যদি তিনি অপারেশন করতে গিয়ে রোগী সুস্থ হয়ে যায় বেতন তো আছেই লগে বোনাসও থাকবে রুগীওয়ালারা খুশি হয়ে হাদিয়া নিয়ে যাবে আর যদি রুগী মারাও যায় তারপরও তার বেতন কাটা হবে না চাকরিও যাবে না হয়তো এনাম যেগুলা পাওয়ার সেগুলা পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিল মুজতাহিদে মুজতাহিদদের জন্য আজর থেকে খালি নেই তারা যদি ইজতিহাদের মাধ্যমে তার ইজতিহাদটা সঠিক নাও হয় তারপরও একটা আজর পাবে আর যদি ইজতিহাদটা সঠিক হয় দুইটা আজর পাবে ইজতিহাদের মাধ্যমে আসতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী তাহলে বুঝে থাকলে বলেন তো এই ইজতিহাদ যেটা হয় এটা কি নিজের মন গড়া কোনো বিষয় না কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ এটা সাহাবায়ে কেরামের আমল থেকে সাব্যস্ত কেমনে সাব্যস্ত আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন বনু কুরাইজাতে গিয়ে আসর নামাজ পড়বা এর আগে আসর নামাজ পড়বা না সাহাবায়ে কেরামের ভিতরে যখন আসরের নামাজের শেষ ওয়াক্ত হয়ে গেছে তখন সাহাবায়ে কেরামের ভিতরে দুই পার্ট হয়ে গেছে এক পার্ট বলে সামনাসামনিতে বোঝা যায় সরাসরি আদেশ দ্বারা বোঝা যায় যে এর আগে আসরের নামাজ পড়া যাবে না অতএব আমরা ওখানে গিয়ে আসরের নামাজ পড়ব তাই ওয়াক্ত চলে গেলে চলে যাব আবার আরেক দল বলে যে না এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন তোমরা দ্রুততার সাথে যেও যেন ওখানে গিয়ে আসরটা ধরতে পারো এটার দ্বারাই ওখানে আসর নামাজ পড়া উদ্দেশ্য না বরং দ্রুত যাওয়ার উদ্দেশ্য অতএব আমরা আসর নামাজ পথে যখন ছিল ওয়াক্ত আমরা পড়ে ফেলি এখন এক গ্রুপে কি করলো পথে আসর নামাজ পড়ে ফেলছে আরো গ্রুপে ওখানে গিয়ে পড়ছে পড়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়ার জন্য গেলেন যে তা কারা হক কারা হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দোনো জামাত হক
দোনো জামা কারণ তারা গৌর ও ফিকির ইস্তিহাদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে এই কারণে দোনো জামাতে আইমাই ফুকাহা যারা আছেন চার ইমাম আমরা যেটা বলি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কার সাক্রেট হযরত ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্রেট হলো ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ তাআলা ইব্রাহিম নখঈ সাক্রেট হলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান এই হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইলম নিয়েছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে শিখছেন ইমাম শাবি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈনদের ভিতরে তার থেকে ইলম নিয়েছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে শিখেছেন তাবিঈ নাফি রাহিমাহুল্লাহ তাআলা ওই নাফি থেকে ইলম শিখেছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহলে কোন হালকাই ছাড়েন নাই সাহাবায়ে কেরামের তৎকালীন যে চারটা হালকা ছিল চারটা হালকার ফিকহগুলো হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বরাবর এসে পৌঁছে গিয়েছে এবার আসেন আরেকটা দলিল দেই শরীয়ত যেটা আছে দ্বীন যেটা আছে তার চারটা স্তর একটা হলো তানজিল আরেকটা হলো তাতমিম আরেকটা হলো তানকিল আরেকটা হলো তাদবীর বললাম বললেন তো বুঝলাম না এবার বুঝেন তানজিলু মিনাল্লাহি তাআলা এই দ্বীন শরীয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটার তাতমিম কার মাধ্যমে হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হয়েছে তাতমিমে দ্বীন দ্বীনটা পরিপূর্ণ করা হয়েছে এরপরে তামকিনে দ্বীন এই দ্বীনটাকে শক্তিশালী করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খোরাসান পুরো ফাতা হয়ে গিয়েছিল এবং পুরো বিশ্বের বৃহৎ অঞ্চল ইসলামের রাষ্ট্রে চলে আসছে এটা মোটামুটি ইসলামটাকে শক্তিশালী করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত তারাদের ধারণা ছিল না এক সময় ওয়াহাবিরা আসবে এক সময় রাফিজিরা আসবে এক সময় খারিজিরা আসবে এক সময় শিয়ারা আসবে ওরা আইসা বারবার বিভিন্ন হাদিস রওয়ায়াত নকল করে মন গড়া এদিক সেদিক করে সব ধ্বংস করে দিবে ওরা ওনারা এগুলো চিন্তা করেন না ওনারা লেখালেখি পর্যন্ত তত ছিলেন না বস তারা আনা আনা অমুক থেকে অমুক অমুক থেকে অমুক এভাবেই ইলম চর্চা চলছিল সর্বপ্রথম তাজবীনের উপরে কলম ধরেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহলে তাদবীনে দ্বীনের সর্বপ্রথম যেই কাজটা করেছেন সেটা হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাকামের ব্যাপারে হযরত শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন মাইয়্যাত তাবাহার ফি ইলমিল ফিকহ কেউ যদি ইলমুল ফিকার দরিয়ায় ডুব দিতে চায় কেউ যদি ইলম ফাকার দরিয়ায় ডুব দিতে যায় তো সে যেন আবু হানিফা এবং তার আসহাবদের ফাকা অনুসরণ করে তাদের ফাকা পড়ে এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনার ফাকার ব্যাপারে আমরা যে বলি যে দ্বীন আমি প্রথমে যেটা বুঝাইলাম দ্বীনের আনুষাঙ্গিক সবগুলো ব্যাপার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কোনো বিষয় উম্মার জন্য এরকম আলহামদুলিল্লাহ ছেড়ে যান নাই তার ফাকার ভিতরে কমবেশ 12 লক্ষ মাসালা তিনি তাদবীন করে দিয়েছেন এই উম্মার জন্য কত লক্ষ 12 লক্ষ মাসালা এর ভিতরে 1 লক্ষ হলো উসুল 1 লক্ষ উসুল এই উসুল তো হয়তো আরো 50 বছর পরে এমন কিছু বিষয় আবিষ্কার হবে যেটা আমরা জানি না তখন এটার মাসালাটা হুজুর বিমানে উঠছি মাগরিবের নামাজের সময় বাংলাদেশ থেকে রওনা দিছি মাগরিবের নামাজ পড়া যেই দেশ যেই রাষ্ট্রে গেছি ওখানে এখনো মাগরিবের আজান দেয় নাই এখন আমি তো বাংলাদেশ থেকে মাগরিব নামাজ পড়া বিমানে উঠলাম যেই দেশে নামলাম সেখানে মাগরিবের আজান মাত্র হইতেছে তাহলে আমি এই দেশে একবার মাগরিব পড়ছি ওই দেশে আরেকবার মাগরিব পড়বো কিনা বলেন তো এটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল এটা তাবিঈনদের জামানায় ছিল তবে তাবিঈনদের জামানায় ছিল আপনাদের এখানে গত কয়েক জুমা আগে একজন ইস্তেফতার জন্য গেছেন যদি ফার্মের মুরগি সিদ্ধ করে ফলাইছে ফার্মের মুরগি ওই যে ড্রেসিং করছে গরম পানিতে সুবাইয়া এখন এটা খাওয়ার হুকুমটা কি বলেন তো ওই সময় ফার্মের মুরগি ছিল গরম পানিতে সুবাইয়া দিত তাহলে এই ফেকাটা কোত্থেকে নেব যারা ইমাম আবু হানিফাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরা আবু হানিফাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না এরা দ্বীন শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য
করে এটা আল্লাহ পাকের অবতীর্ণ করা দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের অজ্ঞতার কারণে এদের এই দুঃসাহসগুলো দেখায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের লোক নয় তিনি তাবেঈনদের অন্তর্ভুক্ত তাবেঈন হযরত আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত পাওয়া যায় 12 জন তাবি থেকে তিনি কি করেছেন রিওয়ায়াত করেছেন 44 জন এই সাহাবি থেকে 44 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সাহাবাই কেরামের দাওরের 30 বছর তিনি পেয়েছেন সর্বশেষ সাহাবি যদি দামেস্কে 110 হিজরিতে ইন্তেকাল করেন আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মদিনে 80 হিজরিতে হয় তাহলে 80 হিজরি থেকে 110 হিজরি পর্যন্ত 30 বছর তিনি সাহাবাদের দাওর পেয়েছেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমরা হানাফি আবু হানিফা মনে হয় আমাদের পাড়া মহল্লার মসজিদের মুয়াজ্জিন সাহেব এমন ভাবে নামটা দেই এটা আমাদের অজ্ঞতার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাকাম আমরা জানি না এবার আসেন আমাদের দেশে 5 মিনিটে শেষ করে দিই যে একটা বিষয় তুলছি নারাজ আছেন আপনারা আমাদের এগুলো প্রয়োজন আমরা অজ্ঞতার ভিতরে আছি বিদায় আমরা মানুষকে অসম্মান করি এই জামানা কেউ মনে কষ্ট দিবেন না আমার ভাইয়েরা কেউই দোষী না আমরা অনেকে না বুঝে করি আমি কাউকে আঘাত করার জন্য বলছি না আমি আমার সত্যি দিল থেকে সাক্ষ্য আল্লাহ পাককে সাক্ষ্য রেখে বলতে পারি আমি শুধু মুসলমান ভাইদেরকে সজাগ করার জন্য বলছি এই উম্মতে মুহাম্মদিয়ার ভিতরে উম্মতে মুহাম্মদিয়ার ভিতরে শত শত বছর পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বাহিরে কেউ কথা বলার সুযোগ পায় নাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ভিতরে আকীদার ইমাম ছিলেন আবুল হাসান মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা আর আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা তারা ওই যে বললাম দ্বীনের আকায়েদ সেক্টরটা এটার উপরে বিশেষজ্ঞ ছিলেন এটার উপরে তারা কাজ করে গেছেন এরপরে বাকি তাম ফিকা যেটা আছে পরিপূর্ণ ফিকা এটার উপরে বিশেষজ্ঞ ছিলেন চারজন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এরপরে ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এরপর ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা এরপর ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এরা সব হক এরা সব হক এদের যে কোনো একজনকে মারলে বা সহির উপরে থাকবে কিন্তু যখন ইহুদি নাসারারা দেখলো যে না এটা সম্ভব নয় ওদের ভিতর থেকে আগুন লাগায় দিতে হবে আমি সংক্ষেপে দুইটা কথা বলবো ইতিহাস ঘেঁটে দেখবেন ইতিহাস ঘেঁটে দেখবেন যারা অন্ধ ওনারা বলে যে আমরা অনুকরণ আমরা তাকলিদ মানি না আবার অমুক শায়েখরে মানে অমুক শায়েখে কইছে তা আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ বাদ দিয়া ওই বাংলা শায়েখদেরকে তাকলিদ করতে পারেন আবু হানিফাকে রাহিমাহুল্লাহ তাআলাকে কেন তাকলিদ করবেন মনে কষ্ট নেবেন না নাসিরউদ্দিন আলবানীকে আমি তাকলিদ করতে পারি সাহাহুল আলবানী উনি সহি কইছে বাস সহি আবু হানিফা রাহমাতুল্লাহ তাবেঈ ছিলেন উনি যে এই মাসালাটা ইস্তেমবাদ করে গেছেন উনাকে আমি মানতে রাজি এটা একটা ফিতনা উম্মার ভিতরে বাদশা আলমগীর পর্যন্ত এই উপমহাদেশের ভিতরে এই ফিতনাটা ছিল না এই ফিতনাটা শুরু করছে মাওলানা মোহাম্মদ হোসেন তিনি যখন ইংরেজরা আসলো ওরা দেখলো যে এদের ভিতরে হানাফি মাযহাবের গলাবা এদের ভিতরে তাকলিদ এবং শরীয়তের পূর্ণাঙ্গ বিষয়গুলো এরা দেখে এদের ভিতরে খলল ঢুকাই দিতে হবে তো বললো যে প্রথম খলল কেমনে ঢুকাইবা বলবো যে আপনাকে নামাজ হয় না শত শত বছর পর্যন্ত নামাজ পড়ে আসছে আপনাকে নামাজ হয় না সেটা আবার কি সহিহ হাদিসে পাওয়া যায় সহি হাদিসে পাওয়া যায় এই সহি হাদিসের কথা বইলা বলে যে তাকলিদ এটা জরুরি না তাকলিদ আমরা গায়রে মুকাল্লিদ আমরা তাকলিদ করি না তখনকার যুগে তারা নাম দিছিল মুয়াহিদিনে হিন্দ আহলে হাদিস তখন নাম হয় নাই তখন বলে যে মুয়াহিদিনে হিন্দ কেউ বলে মুহাম্মাদি জামাত এক একজন এক একটা বলে আবার কেউ বলে ওয়াহাব ওয়াহাবি ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল নিজদি উনি যেরকম ওই যে সৌদি আরবের ভিতরে খলল সৃষ্টি করে দিছিল খুব খেয়াল করে দেখবেন ওখানেও খেলাফত ওসমানিয়াকে উঠানোর জন্য সৌদ বংশরে লাগাইয়া দিছিল ইংরেজরা ব্রিটেনের লোকগুলা ওই ব্রিটিশ বাহিনী যখন আলে সৌদকে লাগাইয়া দিছিল ওটার ভিতরে একজন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল নিজদি এখানে আমরা যেটাকে ওয়াহাবি বলি এই তিনি এখানে তার বাপ ছিল হাম্বলি মাযহাবের কিন্তু তিনি কিছু বিষয়ে তাফাররুদাত করতে 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 আলাদা একটা দিন তিনি বললেন যে উম্মাকে আবার আগের তাওহীদে ফিরিয়ে নিতে হবে এই কথা বলে উনি কাটছাট শুরু করে দিলেন এটা কার সাজেশন আমি সময়টা বলে দিলাম ওই সময়ের লোক এরপরে এখানে কি করলেন
مولانا محمد حسين তিনি কি করলেন ইংরেজদের কাছে বললেন যে আমাদেরকে অনুমতি দেন আমগরে কে ওয়াহাবি কয় কে মুয়াহিদিন কয় কে মুহাম্মদি জামাত কয় এতগুলো ভালো লাগে না আমগরে আহলে হাদিস যেন ডাকে এই নামটা ইংরেজ সরকার কর্তৃক আমাদের নামটা রেজিস্ট্রেশন করে দিলেন তাদের কাছে বলল ইংরেজদের কাছে বলতেছে আমাদের নামটা আহলে হাদিস করে দেন তখন ইংরেজরা বলল এদেরকে ওয়াহাবিও বলা যাবে না মুয়াহিদিন হিন্দু বলা যাবে না ঠিক আছে এদের নাম আজকে থেকে আহলে হাদিস নামকরণ করা হয়েছে অথচ এই আহলে হাদিসের নামটা অনেক ওজনওয়ালা নাম যারা হাদিস বিশেষজ্ঞ হাদিসের রাবি বিশেষজ্ঞ কোনটা সহিহ কোনটা যঈফ এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখে এরা পর্যন্ত তাদেরকে আহলে হাদিস বলতো আর এই সময় আয়েশা কিছু বাংলা বই পড়ে বাংলা তরজমা পড়ে হাদিসের কি দুই চারটা হাদিস মুখস্থ কইরা বলে যে আপনার নামাজ হয় না সুন্নাহ অনুযায়ী অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 12 লক্ষ মাসালার ভিতরে 70,000 মাসালা আছে শুধু নামাজের ব্যাপারে যারা বলে ফিকহ হানাফি মানার দরকার নাই তুমি 70টা মাসালা আমার বাইর করে দেখো হাদিস থেকে অতএব গোমরাহি চতুর্দিকে চলতেছে আমাদের ঈমান নিয়ে টানাহেজরা চলতেছে আগে খারেজি রাফিজি ওই ওই নামে ছিল এখন ওদের আদর্শ মতাদর্শ আমাদের সামনে নিয়ে আসতেছে তবে নাম পাল্টায় অতএব মুসলমান খুব সাবধান হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ দ্বীনের কথা বলেছেন অতএব যার তাফাক্কুহ ফিদ দ্বীন আছে আমরা তার অনুসরণ করব আল্লাহ আল্লাহ তাআলাও বলেছেন ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্য থেকে যারা এই সমস্ত বিষয়ে জ্ঞানী থাকবে আবার আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি যে বিষয়ে জানো না যারা জানে তাদের থেকে শিখো আমরা এই কারণে ফিকহ হানাফিটা অনুসরণ করে যেখানে যেটা আমরা অনুসরণ করি এই বিষয় যদি আবার কখনো প্রয়োজন পড়ে আমার কাছে অন্তত 3 ডজন মাসালা আছে একদম হাতে আঙ্গুলে দেখিয়ে দিতে পারবো ওরা কিভাবে তাহরিফ করেছে মাসালাগুলোকে হাদিসকে কিভাবে মনগড়া বানিয়েছে সহিহ হাদিসকে কিভাবে জয়ীফ করেছে এরকম বহু মাসালা দেখানো যাবে আমি জুজি মাসালার দিকে না গিয়া কুল্লিয়াতান একদম মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং সহিহ বুঝ দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ